ওয়েলকাম ব্যাক মাই মাই সিম্পল লাইফস্টাইল তো আমি তোমাদের মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন হলো কি সাড়ে নটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো তো এদিকে দেখো আমি সুন্দর করে সাজ কিছু করে নিয়েছি শাড়ি পরে তো কোথায় যাচ্ছি বলো তো দেখতে থাকো কোথায় যাচ্ছি ঠিক আছে আর ছেলেকেও অলরেডি রেডি করে নিয়েছি দেখো বেরিয়ে পড়ে তো তোমরা দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে কোথায় চলে এসেছি ড্রয়িং ক্লাসে হ্যাঁ ছেলে আমার ড্রয়িং করে তো সেখানে নিয়ে চলে এসেছি তো আছে একটা তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করি মানুষ কথা জানো তো আগে ভাবতাম যে বয়স্ক লোকেরা ঠিকঠাক আগেকার দিনে মানুষের এক এক রকম কথা বয়স্ক লোকের এক এক রকম কথা এখনকার যুগ আলাদা কিন্তু না গো বয়স্ক লোকরা যেটা বলে গেছে না সেটা সত্যি যে মানুষ যেটা চায় সেটা পায় না যেটা পায় সেটা সে চায় না হ্যাঁ সেটাই তো সত্যি আমরা যেটা চাই সেটা কোনো দিন পাই না আর যেটা চাই না সেটা সব সময় পাই কেন বলো তো এরকম হয় মানুষের জীবনে বলতে পারবে তোমরা কেউ আমিও জানি না এগো আমি না কোনো দিন মানে স্বপ্নেও ভাবিনি যে আমাকে কোনো দিন একা একা থাকতে হবে একা একা চলতে হবে একা একা সব কিছু কারণ ছোটোবেলা থেকে যত থেকে জ্ঞান হয়েছে আমি যেখানেই যেতাম আমার ঠাকুমার সঙ্গে বেশি করে যেতাম এমন ঠাকুমা নেই এখন আর এমনি এই পৃথিবীতে তো যাই হোক তারপর মা আবার সঙ্গে যেতাম এখানে ওখানে কোথাও যাওয়া হলে নাহলে মাসিদের সঙ্গে যেতাম কিন্তু কোনো দিন একা থাকা একা কোথাও যাওয়া কোনো দিন চিন্তা করিনি কিন্তু আজ জীবন আমাকে এমন জায়গায় এনে দিয়েছে যে আমাকে পুরোটাই একা চলতে হয় তোমরা আগে আমি যখন লিখেছিলাম যে সিঙ্গেল মাদার আমি তখন অনেকেই প্রশ্ন করেছিল বলি তুমি সিঙ্গেল মাদার এদিকে তো দাদা আসে তোমরা অনেকে আমি দেখি আমি কাউকে অপমান করছি না ফৌজির ওয়াইফরা অনেকে ব্লক করে বলে আমরা একা একা থাকি কিন্তু একা একা তারাও থাকে না তাদের সঙ্গে কিন্তু তাদের ফ্যামিলি থাকে কারো কারো ফ্যামিলি নাও থাকতে পারে কিন্তু তারা তাদের স্বামীরা এসে আসে যখন তখন আসলে পরে কিন্তু তারা কিন্তু মোটামুটি তারা দশ পনেরো দিন তাদের স্বামীদের সঙ্গ পায় প্লাস তারপর তোমার সঙ্গ পায় মানে আবার কেউ বাজে আবার ফেরো নিও না সঙ্গ পায় মানে যাই হোক তাদের বাচ্চার তাদের বাবাকে পায় কিংবা একটা ঘরে একটা পুরুষ মানুষ থাকা যে কতটা দরকার সেটা মানে অনেক কিছু হেল্প হয় যাদের স্বামীরা বাইরে থাকে একমাত্র তারাই জানে যে বাড়িতে স্বামী থাকলে কতটা কি হেল্প হয় তো যাই হোক কিংবা তাদের এমন কি তাদের স্বামীরা প্রচুর টাকা আয় করে তো তাদের একটা দিক থেকে হলো না হলো আর একটা দিক থেকে কিন্তু আমাদের দেখো আমরা এমনই মানুষ অন্তত আমি নিজেকে মনে করি কাকে কার কি আছে জানি না কিন্তু আমি নিজেকে দেখি যে না স্বামী মানে সেরকম সঙ্গ না সেরকম টাকা পয়সার সঙ্গ কোনোটাই নেই সবটার দিকেই যেন মানে চলতে হচ্ছে খুব মানে ঠেকে ঠেকে থেকে চলতে হচ্ছে জীবনে যেটা ভাবিনি ভেবেছিলাম হ্যাঁ আমি কোনোদিনই আহামরি কোনো কিছু স্বপ্ন দেখিনি যে আমি আহামরি কিছু পাবো আমি এখনও সেটা স্বপ্ন করি না আমি মনে করি আমি যদি নুন ভাত ডাল ভাত খেয়ে থাকতে পারি আমি সেটাই সব অনেক বড়। কেন বলো তো অনেকে সেই নুন ভাত ডাল ভাতটাও খেয়ে থাকতে পারে না কিন্তু আমার আমি একা থাকতে জানো তো ছোটোবেলায় বড্ড ভয় পেতাম কিন্তু আজ আমাকে ভগবান এমন করে দিয়েছে যে এতটাই একা যে মানে হাঁটতে চলতে উঠতে বসতে সব কিছুতেই একা এমনকি এই যে ছেলেটার দায়িত্ব পুরো একার উপর হ্যাঁ আছে তোমাদের দাদা ভাই কিন্তু তোমাদের দাদা ভাই থাকা না থাকা দুটোই বলতে গেলে সমান হয়তো তোমরা বলবে যে বৌদি এরকম কথা কেন বলছো দেখো পয়সা দিয়ে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো সব মানুষ মানুষকে লাগতো না তাই না তাহলে আমিও মনে করি আমি নিজেও যদি একা থাকতাম তাহলে আমি নিজেও টাকা আয় করতে পারতাম নিজেও রীতিমতো নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু উপভোগ করতে পারতাম তাই না যদি টাকাটাই সব হয়ে যায় তাহলে মানুষ একে অপরের সঙ্গ চায় না তো আজকে সেটাই হয়ে গেছে একটা বলো তো দিনের শেষে যখন সারাদিন কাজ বাজ করি ছেলের সঙ্গে টাইম কাটাই মোটামুটি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি তখন অতটা অসুবিধা হয় না যখন সারা দিনের শেষে যখন বসি না তখন মনে হয় কেউ একজন সঙ্গে থাকলে একটু দুটো কথা বলতে পারতাম মনে দুটো কথা বলতে পারতাম কি ভালো মন্দ যাই হোক কিংবা অনেক সময় এত শরীর খারাপ থাকে যে কোনো হয়তো অনেক কিছু বাজার যেতে হবে পারি না হয়তো ছেলে অসুস্থ আমিও অসুস্থ দুজনেই অসুস্থ কিন্তু তখনও কি হয় এক তোমাদের দাদাভাই হয়তো থাকলে হয়তো সেই টাইমটা হয়তো একটু হেল্প হয় কিন্তু পাই না কি কাউকে নিজের কাউকেই পাই না তখন খুব কষ্ট হয় তখন এই একাকিত্বটা যেন মানে গ্রাস করতে আসে আমাকে এটাই খারাপ লাগে আর কিছু না হয়তো কি টাকা পয়সা সেরকম থাকলে হয়তো লোক রেখে কিন্তু সেটাও ক্ষমতা নেই তো যাই হোক কেয়ার করা যাবে যেটা আছে কপালে সেটাই থাকবে আর নিয়ে আর কষ্ট পাই না তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও ওকে টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে কালকে আসছি ওদের সামনে